আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। তো আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ব্লগটায় আমি আপনাদের সাথে ছোটোখাটো একটু রান্না শেয়ার করব, আর হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম, কী কী শপিং করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো সকালে কিন্তু আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, আর সকালে একবার উঠে মেয়েকে স্কুলে দিয়েছিলাম, তাকে নাস্তা টাস্তা খাইয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমি সকালে প্রায় 11:30 দিকে ঘুম থেকে উঠেছি। আমার শরীরটা আসলে খুবই খারাপ যাচ্ছে ইদানিং, শরীর একদমই ভালো যাচ্ছে না। একদিন ভালো থাকি তো দুই দিন অসুস্থ থাকি, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠা। উঠে দেখলাম যে আমার বোন ঘরের বাকি যা ছিল কাজ টাজ সেগুলো করে নিয়েছে, আর ভাতও বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে এসে আগে যে তেজপাতাগুলো ধুয়ে চুলা নিচে শুকাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে একটা বক্সে ঢুকিয়ে রাখছি। তো এটা এখানে এক বক্স নিয়ে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো অন্য একটা বড় বক্স বা একটা পলিথিনে পেঁচিয়ে কোথাও রেখে দেবো, পরবর্তীতে এগুলো শেষ হয়ে গেলে আবার বক্সে নিয়ে নিব। আর অন্যদিকে আজকে একদম সিম্পল রান্না করব, আজকে একটু ডাল আর আলু ভর্তা রান্না করব, বাসায় কোনো বাজার নাই। তো এই তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে ডালও দিয়ে দিয়েছি। ডালটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমি এখন ডালে একটু বাগার দিয়ে দেব। তো সেই জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে দেখলাম যে এখানে একটা শুকনো মরিচের যে ইয়েগুলো থাকে মুখটা সেটা পড়েছে, এটা উঠাতে গিয়ে একদম হাতটা পুড়িয়ে ফেললাম। তো যাই হোক, এখন এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তা আজকে হচ্ছে মানে একেবারেই সিম্পল রান্না করেছি, কারণ আমার মানে শরীর খুবই খারাপ, আমি মানে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। ফার্স্টে তো ভেবেছিলাম যে আমার প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে লাস্ট কয়েকদিন আমার, কিন্তু সেটাই মনে হয়েছিল। আর আমি কিন্তু রেগুলার প্রেশারের ওষুধ খাইতে হয়, তো আমি সন্ধ্যায় গিয়ে যখন প্রেশারটা মাপালাম ওরা বললো যে না আপনার প্রেশার ঠিকই আছে, প্রেশারের কোনো প্রবলেম নাই। তাহলে আমি মানে আমার যে কী হয়েছে আমি সেটাই বুঝতে পারতেছি না, আমার মাথা ঘোরানোর জন্য আমি উঠে দাঁড়াইতে পারতেছি না, খুবই খারাপ লাগছে। তারপরে খারাপ শরীরেই মোটামুটি কাজ যেগুলো ছিল এগুলো তো করতেই হবে, কাজ না করে তো আসলে থাকা যাবে না। তো এদিকে রান্না শেষ হওয়ার পর এই লুসনিগুলো একটু ভিজায়ের চুলায় বসাই দিলাম। এখানে আমি একটু মানে ডিটারজেন্ট পাউডার মানে যেটা দিয়ে আমরা কাপড় চোপড় ধুই সেটা আর একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এইদিকে এটা হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি, কারণ প্রায় দুটোর মতো বেজে গেছে। একটু পরে মেয়ে চলে আসবে, এসে ভাত খেতে যাবে, তো তাকে ভাত যাতে আমি আসলে ভাত দিয়ে দিতে পারি সেজন্য আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তা করতে সবাই পারেন, তারপরেও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে চটকে একেবারে মিহি করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। তো এটা মিহি হয়ে যাওয়ার পর এখন আমি এখানে পেঁয়াজ দেবো, শুকনো মরিচ দেবো। আর এখানে যে পেঁয়াজটা আমি ব্যবহার করেছি এটা আমি আগে একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ দিলে দেখা যায় যে এখন যেহেতু গরমকাল একটু পরেই একটা বাজে স্মেল ছড়াবে, আর তাছাড়া কাঁচা পেঁয়াজ খাওয়াও ঠিক না, মুখ থেকে একটা বাজে গন্ধ আসে। আর কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মুখ থেকে গন্ধ আসে ওই অবস্থায় নামাজ পড়লে কিন্তু নামাজও হয় না। তো সেজন্য আমি অনেক জিনিসেই হচ্ছে কাঁচা পেঁয়াজটা আমরা একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, এখন এটাকে খুব ভালোভাবে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে ঝুঁকে নিচ্ছি। মেখে একটা গোল বলের মতো তৈরি করে এখন এটাকে রেখে দেব। আর ওই যে এদিকে যে আমি যে লুসনিগুলো চুলায় দিয়েছিলাম একদম সেটা যে মানে বলক এসে এভাবে পানি পড়ে চুলার অবস্থা খারাপ করে ফেলবে এটা আমি বুঝতে পারি নাই। এসে দেখি যে কিচেনের এই অবস্থা, একে তো শরীর অসুস্থ, তার মধ্যে এখন এই কিচেনটা পুরোই আমাকে ক্লিন করতে হয়েছে আবার। তো আর এদিকে হচ্ছে আমাদের যে বুয়াটা ছিল সেটাও সেও অনেক দিন থেকে আসছে না বা আসবে না সে বলে দিয়েছে, এখন কি করব। ঘরটাও দুই তিন দিন থেকে মোছা হচ্ছে না, এই কারণে ঘরটাও একটু মুছে নিলাম।
তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছি, আর আসরের পরে নামাজ কালাম পরে আমি একটু বাইরে গেলাম। বাইরে যাওয়ার সময় যে কিটি বের হয়েছে সে আর ঘরে ঢুকবে না, সে এখানেই শুয়ে থাকবে। আমি তাকে বললাম চলো আমার সাথে, এসে যাবে না, সে এখানেই শুয়ে থাকবে, কোনো রেসপন্সই তার নাই, সে এভাবেই থাকবে। তো যাই হোক, আমি চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মানে ভালো ছিল না, কারণ একটু মেঘলা মেঘলা ছিল। আমি বাইরে থাকতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, তবে ভালো লাগছিল, গরম ছিল না। আর ওই যে সেদিন যে গাছটা ভিডিও করেছিলাম, এটা আজকে একেবারে ফুল ফুটে খুবই সুন্দর হয়ে আছে। তো যাই হোক, আমি দোকানে গিয়ে কোনো ভিডিও করি না, কারণ আমি তো প্রথম থেকে বলছিলাম শরীরটা ভালো না। তো বাইরে থেকে এসেই হচ্ছে এক গ্লাস পানি খেলাম, মাগরিবে রাজান যখন দেয় তখন বাসায় চলে এসেছি। এসে দেখি যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তার আবার কোচিং আছে, তো তার জন্য বাইরে থেকে আসার সময় আমি এরকম দুটো কি বলে এটাকে, আমি এটার নাম জানি না, ওটা ওরা বললো এটার নাম নাকি ট্রায়াঙ্গেল, যাই হোক আমি মিঠাই থেকে এটা নিয়ে এসেছি ওর জন্য। তো ও নাস্তাটা করে নিচ্ছে, নাস্তা করে ও চলে যাবে ওর কোচিংয়ে, ওর কোচিংটা সন্ধ্যায় থাকে। তো এখনও নাস্তাটা করে নিবার, নাস্তা খাওয়ার সময় মা আমি বসে একটু গল্প করছিলাম, কী কী আনলাম না আনলাম এগুলো নিয়েই ওর সাথে আসলে গল্প করছিলাম। আর আমরা মা আমি কিন্তু অনেক গল্প করি একজন একজনের সাথে। তারপর ও যখন খাচ্ছিল, ওকে আমি বললাম যে তুই খেয়ে বল খাবারটা কেমন, যদি ভালো লাগে তাহলে আমি এটা খাবো। ও খাচ্ছে, আর ওর খাওয়ার ব্যাপারে কিন্তু খুবই সেন্সিটিভ বলতে এমন মানে ও খুব রেখে ঝুঁকে বেছে বুছে খায়। তো যাই হোক, ওর কাছে খাবারটা নাকি খুবই ভালো লেগেছে। তো ও খেয়ে দিয়ে চলে গেলো, আর আমি এদিকে কী কী আনলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, বাজার করতে গেলে না বাজারের ব্যাগ না থাকলে বাজারগুলো আনতে অনেক কষ্ট হয়ে যেত, এই ঝুড়িটা নিয়েছি। আর সেদিন আমার মেয়ে পানির জগ ভেঙে ফেলেছে, একটা পানির জগ এনেছি, তেলের জন্য একটা এই বোতলগুলো এনেছি, এগুলো আমার আগেও একটা ছিল, আর চামচ রাখার জন্য একটা চামচের যে ঝুড়িগুলো হয় সেগুলো এনেছি। এই তো আজকের বক্তা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।